শিক্ষার অবজেক্টিভ কি, তাই না? এখনো যারা আমরা শিক্ষিত হচ্ছি দুটা বিষয়, এখনো পার্সোনাল ডেভেলপমেন্ট করা, আর আরেকটা হলো যাতে সে কর্মসংস্থানে বেকার না থাকে। এই জায়গা থেকে আমি বলতে চাই, তাহলে তো ওভারঅল আমাদের একটা শিক্ষা ব্যবস্থার রিভলিউশন দরকার, কারণ আমরা শিক্ষিত হচ্ছে অনেক বেশি, কিন্তু এখান থেকে আমরা দেখতেছি 44% বেকার, এবং এর সাথে সাথে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টও হচ্ছে না, কারণ অন্যায় অনাচার এবং বিভিন্ন ক্রাইমের ব্যাপার কিন্তু বেড়ে গেছে দিক থেকে। আর দ্বিতীয় যে প্রশ্নটা আমি একটু এই আলোচনার বাইরে গিয়ে যদি করি, অপরদেশের সম্পর্কে আমরা জানি কিন্তু অর্থনীতি নিয়ে অনেক কথাই বলছেন, এই জায়গা থেকে আমার প্রশ্ন হলো, মানে আমি একটু বিশ্বের রাজনীতি একদম থেকে যদি বলতে চাই, আমাদের প্রত্যেকটা জায়গায় এখন রিজার্ভ কিন্তু ডলার দিয়ে চলতেছে, তাই না? অথচ আমরা জানি বেটন ও সম্মেলনের সময় আমাদের রিজার্ভ কিন্তু ছিল স্বর্ণকে, এবং তখন কারেন্সি ছিল ডলার, কিন্তু 1974 সালের পর থেকে বিশ্বব্যাপী তখন কারেন্সি কিন্তু আর স্বর্ণের নেই, বরং ডলারে চলে এসেছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, ডলার ইটসেলফ এর কিন্তু কোনো মানদণ্ড নেই, জাস্ট ছাপাখানায় গিয়ে কিন্তু ডলার ছাপানো যায়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বাংলাদেশের টাকা কারেন্সি এবং রিজার্ভ কত ডলার। তাহলে এই ক্ষেত্রে আসলে অমর্ত সেনের কাছ থেকে আমরা কিছু জেনেছি কিনা, বা আপনার পরীক্ষা বর্তিতা আছে কিনা, কিংবা আপনাদের এক্ষেত্রে অবস্থা কেমন? রাষ্ট্রকে দায়বদ্ধ করলে আমাদের দেশ সুইজারল্যান্ড নয়, এরকম অনেক ধরনের উনি বলে, বললেন যে আমরা এডুকেশনকে আমরা পলিটিক্যাল রাইটস হিসেবে আইডেন্টিফাই করতে পেরেছি, কিন্তু হেলথ সেক্টরকে আমরা আইডেন্টিফাই করতে পারি, কারণ কি, কারণ এখানে কোনো ডিউটি ব্যারেল, এডুকেশনের যেমন ডিউটি ব্যারেল আছে, তার ঠিক সেইভাবে হচ্ছে কি হেলথ কেয়ার বা হেলথ সিস্টেমের কোনো ডিউটি ব্যারেল। তো রাষ্ট্র কি তাহলে এটাকে এক্সকিউজ হিসেবে দাঁড় করাতে পারে না যে আমি তো ডিউটি ব্যারেল না? তাহলে এটা কি আসলে স্বাস্থ্য ক্ষেত্রে কি তাহলে ডিসক্রিমিনেশনটা থেকেই যাবে, বা অন্যান্য ক্ষেত্রে যে ডিসক্রিমিনেশনটা, ওয়ে আউট থেকে আসলে? থ্যাংক ইউ। তাহলে এই যে মেট্রোরেল বা হচ্ছে কর্ণফুলী টানেল বা ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, সেখানে যদি কোনো একটা রিক্সাওয়ালার বক্তব্য এমন থাকে যে আমি ওই ডেভেলপমেন্ট নিয়ে কি করবো যদি আমার ঘরে ভাত না থাকে বা 2 কেজি চাল না থাকে, তাহলে এখানে অমর্ত সেন কি বলবো, এটাকে কি ডেভেলপমেন্ট বলবেন নাকি অন্য কোনো কথা বলবেন? একটা হচ্ছে যে এই আমি শেষ থেকে শুরু করি যে রাষ্ট্রের কর্তব্য এই সব জায়গা থেকে, যেটা বললাম যে অমর্ত সেনের রাইটস নিয়ে, অধিকার নিয়ে একটা খুব সূক্ষ্ম বক্তব্য আছে, সেই সূক্ষ্ম বক্তব্যটা আমি বোঝার চেষ্টা করেছিলাম, সেই জন্য এটা রাখলাম এখানে। যে অনেক সময় আমরা মনে করি, বিশেষত অনেক যারা অ্যাক্টিভিস্ট এনজিও আছেন আর কি, তারা সবসময় বলেন যে আমাদের এই রাইটটা দরকার, হ্যাঁ রাইট টু হেলথ এটা দরকার, কিন্তু সেটা করে ওঠা সত্যি সম্ভব না, মানে সবাই মিলে লড়ে গেলেও হবে না, তার কতগুলো টেকনিক্যাল সমস্যা আছে। টেকনিক্যাল সমস্যাটা হচ্ছে যে রাইট টু হেলথ বলে কিছু হয় না, বড় জোর রাইট টু হেলথ কেয়ার হতে পারে, রাইট টু হেলথ, কারণ হেলথটা তো আমার হাতে অনেকটা, কিছুটা রাষ্ট্রের হাতে কিছুটা আমার হাতে। তো এবারে ধরুন আমি যদি আমার হেলথকে যদি আমি যদি পরিচর্যা না করি, তাহলে যে যে পরিণতিটা হচ্ছে আর কি, সেখানে রাষ্ট্রের কর্তব্য কতটুকু সেটা ধরা খুব কঠিন, এবং রাষ্ট্রকে কিন্তু আমি পেটে ফেলতে পারবো না যে তুমি এটা করনি বলে। আমি ধূমপান করে আমার ফুসফুসটিকে নষ্ট করেছি, এবং তারপর যদি বলি যে রাষ্ট্র আমাকে দেখছে না, তখন রাষ্ট্র একটা বলার জায়গা আছে যে দেখো। সেই জন্য রাইট টু হেলথ ব্যাপারটা খুব কঠিন জিনিস, ওটা সবসময় ওটাকে ওইভাবে কোডিফাই করাটা মুশকিল, কিন্তু তুলনামূলকভাবে শিক্ষা কিন্তু কোডিফাই করা গেছে, সেইটাই আমি উদাহরণ দিয়ে এটা বললাম। এখানে লার্জার দর্শনের প্রশ্নটা আমি সেই জন্য আনতে চাইছিলাম যে অমর্ত সেন কী বলছেন। অমর্ত সেন এগুলোকে না খুব যে গুরুত্বপূর্ণ জায়গায় রাখছেন তা নয়,
অর্থাৎ কোনটা কোডিফাই করা গেল আর কোনটা কোডিফাই করা গেল না, তার অপেক্ষায় আমি যাকে বলি মরাল রাইটস সেটাকে ইগনোর কেন করব? মরাল রাইটস, মরাল রাইটসটা হচ্ছে একটা সোসাইটাল একটা কনসেনসাস বলতে পারেন, যে আমরা সবাই আস্তে আস্তে মনে করছি যে না, যেমন আমি ইটালিতে যখন কথা বলছি আমার কলিগের সঙ্গে, তিনি বলছেন যে আচ্ছা ইন্ডিয়াতে যে এইরকম পেমেন্ট এত আছে, এরকম শুয়ে আছে বা খাচ্ছে না খেতে পারছে না এরকম শুনি, তো এটা তো ইটালিতে তো এই কিচেনগুলো আছে সেখানে গেলেই খাত খেতে পাবে, কারণ কেউ না খেয়ে আছে এটা ইটালিয়ানরা, সে যে যত বড় লোকই হোক আর যত নির্মমই হোক না কেন, কেউ না খেয়ে আছে এটা সে সহ্য করবে না, সুতরাং পলিটিক্যালি এটা আনঅ্যাকসেপ্টেবল, সুতরাং এই কিচেনগুলোকে চালাতেই হবে আর কি। এটা বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ধরনের একটা কনসেনসাস আছে যে অন্তত এইটা জানা, তার মানে কি সেই সমাজগুলো অত্যন্ত ভালো না, অসম্ভব অত্যন্ত বেশি বেড়েই যাচ্ছে অসম্ভব, সেখানে ইটালিতে ক্রাইম প্রিভেনশনটা একটা মস্ত বড় সমস্যা, সবই ঠিক আছে, কিন্তু এই যে কিচেনের ব্যাপারটা এটা কিন্তু চলছে আজকে পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে সামগ্রিকভাবে। মিড ডে মিল ফর স্কুল চিলড্রেন এটা যখন শুরু হলো তখন কিন্তু অনেকের আপত্তি ছিল, মূল আপত্তিটা কাদের ছিল জানেন? শিক্ষকদের আপত্তি, আমরা পড়াবো নাকি মিড ডে মিলের তদারকি করবো, এইটা ছিল তাদের প্রশ্ন, এবং তারা ভীষণভাবে আপত্তি তুলেছিলেন। তখন বিভিন্ন ওয়ার্কশপে বারবার চেষ্টা করে তাদেরকে বলা হচ্ছে যে দেখুন আপনি পড়াচ্ছেন তো ঠিক কথাই, কিন্তু সেই পড়ানোর পরিণতিটাও তো ভাবতে হবে, পরিণতিটা যদি এই হয় যে আপনি শুধু তাদেরকেই পড়াবেন যারা স্কুলে আসছে, আর যারা স্কুলে আসছে না তাদের আর আপনি তো পড়াতেই পাচ্ছেন না। এইভাবে করতে করতে বোঝানো হয়েছে যে আগে তাদের স্কুলে আনুন, এবার ওই মিড ডে মিলটা কিন্তু একটা অ্যাট্রাকশন হয়ে গেল যে তারা স্কুলে আসলো, এবং অন্তত মিড ডে মিল যতক্ষণ না দেওয়া হচ্ছে মিল দুপুরের ততক্ষণ তারা স্কুলে থাকছে, কিছু না হলেও 2-3 ঘন্টা পড়া হচ্ছে, তো এইটা তো একটা আমি মনে করি যে স্টেপ ফরওয়ার্ড। সুতরাং এইরকম অনেক জিনিস আছে যেগুলো কিন্তু রাষ্ট্র কিন্তু ইন্টারভেনশনের মধ্যে দিয়ে করতে পারে, নো ম্যাটার ওয়েদার ইটস এ ম্যাটার অফ রাইট অর নট, এটা অমর্ত্য সেনের বক্তব্য। অমর্ত্য সেন বলছেন যে যেই মুহূর্তে আমি বলবো যে রাইট না হলে আর কিছু হবে না, অতএব রাইটের জন্যই চেষ্টা করো আর কিছু করো না, সেটা ভুল, রাইট হচ্ছে হোক না, রাইট হলে আমার একটু সাহায্য করবে, কিন্তু তার মানে এই নয় না যে মরাল রাইটটা আমি ভুলে যাব, এটা একটা মরাল রাইট এডুকেশনের ইউনিভার্সালাইজেশন, স্কুল এডুকেশনের ইউনিভার্সালাইজেশন, এটা একটা মরাল রাইট, সেটাকে আমরা লেজিসলেট করেছি 2009 এডুকেশন রাইট, এই হচ্ছে তফাৎটা, আর সেই জন্য আমি এটা একটু পরিষ্কার করে বললাম। আর একটা ভালো প্রশ্ন তুলেছেন যে যে এই যে যারা গার্মেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করছে তাদের যদি এডুকেশনটা আরেকটু বেশি হতো তাহলে কি তাদের এই ড্রাজারিটা তারা কি মেনে নিতেন, এই যে এত লম্বা ওয়ার্ক আওয়ার্স? সম্ভবত না, মেনে নিতেন না, কেরালায় যেটা হয়েছে, তো কেরালায় কিন্তু এটা দীর্ঘ ট্রেড ইউনিয়ন স্ট্রাগলের মধ্যে দিয়েই হয়েছে আর কি। সুতরাং এই এই বিভিন্ন সোসাইটির দিকে দেখলে দেখা যাবে যেটা, এটা কিন্তু রাষ্ট্র কিন্তু দুহাত বাড়িয়ে করে না, এটা কিন্তু হয় সামগ্রিকভাবে, যেটাকে আমরা কালেকটিভ বার্গেনিং বলি, এই কালেকটিভ বার্গেনিংয়ে দরকষাকষির মধ্যে দিয়ে এই জিনিসটা হয়। কেরালায় কবে থেকে যেখানে ওই যে ওই নারকেলের ছোবড়ার দড়ি পাকানো, যেটা কোয়ার ইন্ডাস্ট্রি, এই কোয়ার ইন্ডাস্ট্রি বহুকাল থেকে তাদের সংগঠন আছে, এবং কোয়ার ইন্ডাস্ট্রি ওই দড়ি পাকানোর কাজেই কিন্তু তারা যথেষ্ট মজুরি তুলে ফেলতে পেরেছে, কেন না এই বার্গেন করে করে। তো এই যে একটা বার্গেনিংয়ের যে জোরটা, এটা আসে কোত্থেকে? এটা আসে একটা তো ন্যূনতম একটা শিক্ষার কারণে আসে, আমি যদি স্কুল এডুকেশনটা যদি অনেকটা দিতে পারি তাহলে কিন্তু লেবার মার্কেটে বুঝে নেওয়ার ক্ষমতাটা আমার একটু বেড়ে যায়, এইভাবে আমরা ভাবতে পারি। সুতরাং এডুকেশনটা যে শুধুমাত্র বিএ পাস করলেই আমি ওই জব অ্যাসিস্ট্যান্টের চাকরিটা পাবো, এইটা নয়, কিন্তু এডুকেশনটার কিন্তু এই রোলটা যেটা, যে এডুকেশন হলে আমার মাইন্ডটাকে আমি একটা ভদ্রস্থ একটা জায়গায় নিয়ে যেতে পারবো, যদি আমার এডুকেশনটা থাকে, যদি আমি জানি হোয়াট ইজ হোয়াট, আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটটা যদি পড়তে পারি, আমি জানি যে কোম্পানি কত প্রফিট করছে, এবং তাকে আমি ডিসক্লোজ করতে বলতে পারি যে তোমার প্রফিট লস অ্যান্ড প্রফিট স্টেটমেন্টটাকে ডিসক্লোজ করো, যেটা ট্রেড ইউনিয়নরা করে থাকে। সুতরাং এই করে তো ট্রেড ইউনিয়ন অনেক কিছু অধিকার অর্জন করেছিল একটা সময়। সুতরাং আমি যেটা বলবো যে এখানে কিন্তু শিক্ষার ভূমিকাটা ভীষণভাবে আছে। শেষ করি শিক্ষা নিয়ে আরেকটা কথা, যে আমাদের অনেকের ধারণা আছে যে যে ওই গ্র্যাজুয়েট হলে তাও কিছু
চাকরির সম্ভাবনা আছে, কিন্তু ওই সেকেন্ডারি পাস করে হায়ার সেকেন্ডারি পাস করে কী চাকরি হবে, অতএব অত দূর আর কী দরকার পড়ে, না তার আগে চা ছেড়ে দাও, এরকম একটা আছে অংশ বাবা মার। এইটা আবার অভিজিৎ ব্যানার্জি এবং এস্টার ডুফ্লো এবং তাদের কাজ এবং কার্তিক মুরালি ঘরন, এরা কিন্তু রিগারাস এম্পিরিক্যাল কাজ করে ওরা দেখিয়েছে যে ফর এভরি অ্যাডিশনাল ইয়ার অফ এডুকেশন ইউর অ্যাভারেজ আর্নিং গোজ আপ, নো ম্যাটার হোয়াট অ্যাভারেজ আর্নিং গোজ আপ। অর্থাৎ আমি 5 বছর যদি স্কুলে পড়ি আর আমি যদি 10 বছর স্কুলে পড়ি, 10 বছর যারা স্কুলে পড়েছে তাদের গড় আয় একটু বেশি হবে, সে যে কাজই করুক না কেন, অসংগঠিত ক্ষেত্র হোক যেখানেই করুক না কেন একটু হবে, এটা প্রমাণিত সত্য, এটা এম্পিরিক্যাল এভিডেন্স। তাই আমি বলছি যে এই যে ধারণাটা যে বেশি এডুকেশন হলে বেকারি বাড়বে শুধু আর কিছু হবে না, এইটা বোধহয় আমাদের নতুন করে ভাবতে হবে। শেষ কথাটা যেটা স্যারের কথা একটু বলি, সেটা হচ্ছে যে ওইখানে আমি একটা বলেছিলাম ঠিকই যে ওই বিএ পাস করেছে একজন, আর একজন ওই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ধরুন সে ফিটার কার্পেন্টার এরম হয়েছে আর কি, এই কোর্স পেয়েছে, সে কি বেশি চাকরির তার সম্ভাবনা আছে না এর আছে? আমি বলবো এখনও আমাদের সমাজে এর আছে বলেই সবাই দল বেঁধে ওইটা পড়তে যাচ্ছে না, কারণ ওইটা পড়ে কিন্তু চাকরির সম্ভাবনা খুব বেশি নয়। কেন নয় জানেন তো? তার কারণ হচ্ছে ভোকেশনাল এডুকেশন থ্রু স্পেসিফিক কি স্কিল ইট গেটস অবসোলেটেড ইন 5 ইয়ার্স 10 ইয়ার্স, পার্টিকুলারলি এখন যে চেঞ্জিং টেকনোলজি খুব তাড়াতাড়ি অবসোলেট হয়ে যায়। সেই জন্য সাউথ কোরিয়া 60s onwards 60s 70s, সাউথ কোরিয়া কী করেছিল যখন তাদের গ্রোথ স্পার্টটা হলো 60s, কিসের ভিত্তিতে জানেন? জেনারেল সায়েন্স এডুকেশন, জেনারেল সায়েন্স এডুকেশন। কেন না? তাতে ফ্লেক্সিবিলিটিটা বাড়ে, ইউ ক্যান অ্যাডাপ্ট ইউর সেলফ টু ডিফারেন্ট লাইন্স অফ প্রোডাকশন। টেকনোলজি চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা সায়েন্স গ্র্যাজুয়েট তাকে কিন্তু আমি জাস্ট 3 মাসের রিট্রেনিং করে আমি কিন্তু এই কাজে ঢুকিয়ে দিতে পারি, তার জন্য কিন্তু তার কলেজ এডুকেশনটাকে বন্ধ করে দিয়ে তাকে 2 বছর ধরে ITIতে কোনো স্পেসিফিক স্কিল শেখানোর কোনো প্রয়োজন নেই। এখন তাই হচ্ছে, গুগলে কারা চাকরি পায়? সবাই কি আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাকি? ইংলিশ এডুকেশন সেটাই চায় মানে গুগলে 35% অন্তত তারা শুধুমাত্র লিবারাল আর্টস থেকে আসে, গুগলে লিবারাল আর্টস বিএমএস। তো সুতরাং চাকরির বাজারও তো বদলে যাচ্ছে না, অন্যরকম হয়ে যাচ্ছে, এইটাকে একটু খতিয়ে দেখতে হবে আমাদের। থ্যাংক ইউ, অনেক কথা বলে ফেললাম।